Hey everyone, so দেখতেই পাচ্ছেন আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। আমি রেডি হয়েছি আর কিছুক্ষণ আগে বসে আছি যে আমাদেরকে নিয়ে যাবে যে মেইন গাইড, সে আসবে। এখন নিচে নেমে গাড়ি বের করবো, গাড়ি বের করে দেন মেইন রোডে উঠে আরও যারা যারা যাচ্ছে আমাদের সাথে তাদেরকে রিসিভ করবো, দেন আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দেবো। এক্সাইটমেন্ট তো আছেই সাথে, সো পরে ক্যামেরা বের করছি, এখন রাখতে হবে। বাই। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা এবং এদেশের একমাত্র জ্বলন্ত অগ্নিকুণ্ডতে। সীতাকুণ্ড বরাবরই আমার একটি প্রিয় জায়গা, পাহাড় সমুদ্র ঝর্ণা বেদ সব কিছুর সংমিশ্রণ পাবেন এখানে। সীতাকুণ্ড নিয়ে আমি একটি সিরিজ বানাবো, এটি হচ্ছে সেই সিরিজের প্রথম এপিসোড। আজকের পর্বে বারাকুণ্ডের ট্রেলে যাবার বিস্তারিত তথ্য পুরো ভিডিওতে পাবেন। এখানকার স্থানীয় মানুষের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই সোজা রাস্তা ধরেই যেতে হবে। আপনারা চাইলে সরাসরি চট্টগ্রামের যে কোনো বাস ধরে বারাকুণ্ড নামতে পারেন। বারাকুণ্ড তুলনামূলকভাবে একটি অপরিচিত ট্রেল। এই ট্রেলটি অপরিচিত হওয়ার কারণে অনেকে এখানে যায়নি, এটা সম্পর্কে অনেকে অবগত না, অথচ এই জায়গাটি দেখার মতো একটি জায়গা। এই আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রকৃতির অপরূপ সাজ আপনাকে মনোরঞ্জন করেই যাবে। ঘন বন জঙ্গলে আবৃত এই পরিবেশটা কতটা সুন্দর সেটা আসলে খালি চোখে একরকম, কিন্তু ক্যামেরায় তার কিছুই বোঝানো সম্ভব না। ওই যে দূরে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে, অগ্নিকুণ্ড দেখে ফিরে আসার সময় আপনাদেরকে অবশ্যই সে ঘরটি দেখাবো। মোটামুটি 30 মিনিট হাঁটার পর আমরা একটি কালভার্ট দেখতে পেয়েছি। এখানে পৌঁছানোর পর বুঝতে হবে আপনি অগ্নিকুণ্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। যাওয়ার পথে বারবারই আপনাদের চোখে পড়বে প্রচুর পরিমাণে পেয়ারার বাগান। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে ঝিরিপথ। এই ঝিরিপথ ধরে হাঁটতে থাকলেই আপনারা পৌঁছে যাবেন ঝর্ণায়। এখন যেহেতু আমরা অগ্নিকুণ্ড দেখতে যাচ্ছি, অগ্নিকুণ্ড দেখে ফিরে আসার পথে আপনাদেরকে ঝর্ণা দেখাতে নিয়ে যাব। বারাকুণ্ড ট্রেইলের অগ্নিকুণ্ড যেটা রয়েছে সেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এ পর্যন্ত আসতে হলে আপনাকে প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হবে। ওই যে দূরে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি বেয়ে ওঠার পর আপনারা লক্ষ্য করতে পারবেন ছড়ানো ছেটানোভাবে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা পৌঁছে গেছি সেই তীর্থস্থানে। এখানে যে অগ্নিকুণ্ডটি রয়েছে সেটি নাকি প্রায় শত শত বছর ধরে জ্বলছে। প্রতিনিয়তই এখান থেকে প্রাকৃতিকভাবে গ্যাস নির্গত হচ্ছে, পানির ওপরে গ্যাস বের হচ্ছে এবং তাতে আগুন জ্বলছে। ব্যাপারটা খুবই রহস্যজনক। সীতাকুণ্ড আসলে অবশ্যই একবার এই জায়গাটা দেখে যাবেন। সারাদিন জার্নি করার পর এত হাঁটাহাঁটি করে সবাই ক্লান্ত হয়ে ভাবছিলাম পাহাড়ের চূড়ায় এমন পরিবেশে যদি বৃষ্টি দেখার সৌভাগ্য হয় ব্যাপারটা হবে অন্যরকম। এটা কি নিজস্ব বানানো আগুন না? আরে না, প্রাকৃতিক ভাবে 15 ফুট চলে যায়। হ্যাঁ, তারা কো তোর না জন কেমনে এই আগুন জ্বলে মোহাম্মদ একরাম। আপনি এই এই অগ্নিকুণ্ড এখানে কতদিন যাবত আছেন? 3 বছর। 3 বছর। আপনি কি বর্তমানে এটার দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে। আমি মিস্ত্রি। এখানকার এগুলো সংস্কার হয়ে আমার হাতে। ওই হাতের এই যে কাজগুলো এগুলো করছেন আপনি, এই যে কনস্ট্রাকশনের কাজগুলো? হ্যাঁ। এই অগ্নিকুণ্ড এই জায়গাটার বিশেষত্ব কি? সেটারে অগ্নি পরীক্ষা হচ্ছে। এটা হিন্দুদের একটা তীর্থস্থান। আর এখানে মেলা হয়? মেলা হয়। মেলা কি মাসে? মাসে। হ্যাঁ, আগুন মাসে। আগুন আগুন মাসে। ফাগুন ফাগুন মাসে। ফাগুন মাসের কয় তারিখ? 20 তারিখ।
ফাগুন মাসের 20 তারিখে মেলা হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসি আমরা। গ্যাস তো উঠতেছে যে পূর্ণ করে চলে যায়, এটা স্নান করে, এটা পূর্ণ করে। আচ্ছা আচ্ছা, এগুলো সব পাথর। আচ্ছা এই অংশ ঝর্ণার পানি কি খাওয়া যায়? আপনারা খান না? ও দোকানের পানি সব এগুলাই এখান থেকে। ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এখন দেখে মনে হচ্ছে উই আর অলমোস্ট ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। দেখি আমার আইডিয়াটা ঠিক হয় কিনা, বিকজ এখন পানির পরিমাণও এখানে একটু বেশি। বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, তার সাথে সাথে অনেক ঝুঁকিপূর্ণও হয়ে গিয়েছে। ঝিরি পথগুলো এমনিতে একটু দুর্গম হয়। ও কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের কারণে এখানে দেখা যাচ্ছে পাহাড় ধস হয়েছে। এটা তো অনেক দুর্গম। জামাতে ময়লা লাগতেছে সেটা ফ্যাক্ট না, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা একদম মনে কর 99%। যদি পড়ে যায়। আচ্ছা উনি যে বললো 5 মিনিট লাগবে, এখানে তো আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এখান থেকে ব্যাক করতে আবার কত টাইম লাগবে সেটা একবার চিন্তা কর। আমরা পারবো, সমস্যা নেই। এখান দিয়ে কি উঠবো নাকি আমি কিছু বুঝতেছি না। কই যা? আচ্ছা তোমরা কি পানি ভিতর দিয়ে আসছো? এখানে বেশি করতো কেন? ডুবে যাবো তো, সাইড দিয়ে আসতে পারবো না। আমি তো আটকা পড়ে গেলাম।
চিন্তা করেন একবার বাবু যদি আসতো গাড়িতে বসে ঘূর্ণিঝড়ের কারণে পাহাড় ধসে পুরো ঝর্ণাটি ভেঙে গিয়েছে। দুঃখজনক হলেও সত্যি এতক্ষণ কষ্ট করে আসার পর আমরা ঝর্ণাটি দেখতে পাইনি। নানান ঝামেলা, ব্যস্ততা আর কোলাহলপূর্ণ নগরীতে থাকতে থাকতে আমি না প্রায়শই অক্সিজেন হারিয়ে ফেলি। তাই প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে আবার ফিরে যাচ্ছি সেই কোলাহলপূর্ণ নগরীতে। যাবার আগে আপনাদেরকে সেই পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট ঘরটিতে একটু নিয়ে যাচ্ছি। পুরো ভিডিওতে যে একজন স্থানীয় মানুষ আপনারা দেখেছিলেন, সে আমাদেরকে পাকা আম পেড়ে দিয়েছিল। ভাই একটু টেস্ট করবেন? আজকের ব্লগটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যাওয়ার আগে একটা কথা সবাইকে বলে দিতে চাই, যারা ভ্রমণে এসে আমাদের পরিবেশ নষ্ট করেন তাদের ভ্রমণে আসার কোনো প্রয়োজন নেই। এই অভ্যাস পরিবর্তন করতে পারলে তবেই আপনারা ভ্রমণ করতে আসবেন। আল্লাহ হাফেজ।